বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন চলছে সোহরাওয়ার্দী উদ্যানে। এর উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বছর পর এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল থেকে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে জড়ো হন নেতাকর্মীরা, বেলা গড়ালে ঢল নামে হাজারো মানুষের। এবারের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী 40 জন নেত্রী। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি 3 বছর পর সংগঠনটির সম্মেলন হওয়ার কথা থাকলেও কোভিড পরিস্থিতির কারণে গত 2 বছর তা হয়নি। জাতির পিতার কন্যা তুমি। আমরা কাজ করার চেষ্টা করতেছি, কাজ করছি, যাতে করে নেত্রীর হাত আরো সংগঠিত হয়, নেত্রী আরো শক্তিশালী হয়। কাকে দিয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এগিয়ে যাবে, অবশ্যই নেত্রী এটা সিদ্ধান্ত দেবে। নেত্রীর সিদ্ধান্তকে আমরা সম্মান করি এবং আমাদের নেতৃত্ব এগিয়ে যাবে। সবকিছু মিলে সত্যি খুব চমৎকার। আপনারা সবাই দোয়া করবেন ভালো নেতৃত্ব।